Assalamualaikum. আজকেও আমাদের বাজারের ভিডিও। আমরা আজকে অনেক সকালে বাজারে গিয়েছিলাম। কি কি বাজার করেছি ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আজকে হলো কি দুইটা ব্যাগ। গতদিন ছিল একটা ব্যাগ আর আজকে হচ্ছে দুইটা ব্যাগ। প্রথমে এই ব্যাগটা খুলি। এখানে আছে হইতেছে শাক, লাল শাক আর হইতেছে পালং শাক। আর এটার মধ্যে আনা হয়েছে মুরগি। এর মধ্যে একটা মুরগি আছে, মুরগিটা আমি এমনি করে ফ্রিজে রেখে দিব। এই যে এটার মধ্যে মুরগি আছে, এটার মধ্যে একটা মুরগি আনলাম, ফার্মের মুরগি। তারপর আছে মূলা, এই যে এটার মধ্যে মূলা আছে, 1 কেজি মূলা। আমরা কিন্তু খিলখের বাজার থেকে বাজার করছি। এখানে শাক হইতেছে, লাল শাক হইতেছে 2 আটি, 10 টাকা করে আটি নিছে। আর পালং শাক এটাও 10 টাকা করে আটি নিছে, 2 আটি আনছি। আর এখানে হচ্ছে রসুন এবং আদা। এখানে আমার যতটুকু লাগবে আমি মাইতে আনছি, মানে 100 টাকার রসুন, 100 টাকার আদা, যে কয়দিন যায় এটার কোনো নিশ্চয়তা নাই। আর সিমটা ছিল 70 টাকা করে কেজি, কিন্তু আমি 1/2 কেজি আনছি দেখে ওরা আমার কাছ থেকে এটা 50 টাকা রাখছে। সিমগুলা খুব সুন্দর, আর এর মধ্যে ওরা যে পানিটা মিশায় সবজিতে ওটা এখনো মিশায় নাই, এই কারণে একটু বেশি করে নিয়ে আসলাম। আর এই হচ্ছে নতুন আলু, নতুন আলু হচ্ছে 2 কেজি আনছি। 2 কেজি আলুর দাম নিয়েছিল হলো গিয়ে 110 টাকা করে। ওরা আবার পালা হিসেবে বিক্রি করে। তো আর এই যে একটা পানির বোতল, এটা আমরা হলো খাওয়ার জন্য কিনছি। এখন ফুলকপি, 1 পিস ফুলকপির দাম এটা নিচ্ছে হচ্ছে 40 টাকা। তারপরে আছে একটা বাঁধাকপি, বাঁধাকপি বা পাতাকপি যাই বলেন, আমাদের ফরিদপুর মানে আমার বাবার বাড়ির এখানে সবাই বলে পাতাকপি। এই যেটার মধ্যে ওরা এখন ওই পানিটা মিশায় নাই, এইটার দাম নিচ্ছে হচ্ছে 40 টাকা। এটাও 40, এটাও 40। তারপরে এটা হচ্ছে কাঁচামরিচ। গত ভিডিওতে আপনারা হয়তো বা দেখছিলেন, একটা জোতার কাছ থেকে আমি কাঁচামরিচ আনি। এখানে 1 পোয়া কাঁচামরিচ 30 টাকা দিচ্ছে দাম। এটা হচ্ছে লেবু, এখানে লেবু আছে আমরা ডজন 50 টাকা করে, আর বসুন্ধরা থেকে নিলে পরে 60 টাকা করে নেয়, এটা 50 টাকা দিয়ে আনছি। এটা হচ্ছে চাল, এটা হচ্ছে আটা, ডাল, সরিষার তেল, চিনি, এগুলো সবের মধ্যে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে ডিম। এখানে 1 ডজন ডিম আছে, 130 টাকা দাম নিচ্ছে। তো আজকের মতো আমাদের বাজার হইতেছে এইগুলো আলহামদুলিল্লাহ। এখন এগুলো আবার শেষ হলে বা শেষ হয়ে আসলে পরে আবার আমরা বাজারে যাবো ইনশাল্লাহ, তখন আবার আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।